ছোটবেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। শক্তিমান ট্রিলজি অফিসিয়ালি সোনি পিকচার ইন্ডিয়া থ্রু অ্যানাউন্সড হয়ে গেছে, যা এটা কনফার্ম করতে সোনি ইন্ডিয়া পিপুল হিরো নামে টিজার দিয়েছে। টিজার দারুণ ছিল, আমি তো বিশাল খুশি। এমন একটা জিনিস দেখতে পেয়েছি না, দিল গার্ডেন গার্ডেন হো কায়া, সিরিয়াসলি বলতে আমি তো বিশাল খুশি, এটাই তো চেয়েছিলাম। কয়েক মাস আগে শক্তিমান মানে মুকেশ খান্না স্যার একটা পোস্ট করে হিন্ট দিয়েছিল যে বড় পর্দায় শক্তিমানকে ফিরিয়ে আনছে। এটা একটা মুভি না, তিনটে মুভি হতে চলেছে। টিজারের ছোট ছোট ক্লিপগুলো এক্সাইটমেন্টকে আরও বাড়িয়ে দিয়েছে। আর ফুটেজে শক্তিমানের আইকনিক স্যুট আর তার সাথে সাথে ক্লাসিক চক্র আর গঙ্গাধরের চশমা, আর এরপরে দেখিয়েছে গঙ্গাধরের ক্যামেরাতে শক্তিমানের লোগো। কি দারুণ, অসাধারণ অসাধারণ। এরপর এখানে একটা আই কার্ড দেখিয়েছে, এখানে কোনো ফটো নেই আর নামগুলো ঝাপসা করা আছে। এখানে কোনো কিছুই আসল না, এখানে শুধু কম্পিউটারে কাজ করেছে। এটা শুধু সবাই একটা টিজার ছিল, আমাদের এখন অনেক চেঞ্জেস দেখতে পাবো। ভিডিও চালু হয় স্পেসের ভিউ থেকে, যেখানে একটা মিটিরয়েড পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকে গেছে। এখান থেকে একটা কাহিনী তৈরি হয় যে মুম্বাই শহরে কালো ছায়া পড়ে গেছে। এর সাথে সাথে একটা টেক্সটও এক্সপ্লেন হয়, অ্যাজ ডার্কনেস অ্যান্ড ইভিল প্রিভেল ওভার হিউম্যানিটি। এর মানে হলো অন্ধকার আর খারাপ মানবতার মধ্যে হাবি হয়েছে। আর এই অন্ধকারের সাথে সাথে একটা আগুনের মতো ইলেকট্রিসিটি দেখতে পাওয়া যায়। অ্যান্ড দেন দেখতে পাওয়া যায় ইটস টাইম ফর হিম টু রিটার্ন, এর মানে ওর সময় চলে এসেছে ফিরে আসার। তারপর আমাদের শক্তিমানের কিছু কিছু ক্লিপ দেখতে পাওয়া যায়। দেন আরেকটা টেক্সট দেখায় যে ইন্ডিয়াস মোস্ট পপুলার সুপার হিরো। আর এটা কি বলার কোনো প্রয়োজন পড়ে? বাচ্চা কাচ্চা ছেলেবেলে স্কুল বাং মেনে দেখতে যেত এটা, তখনও ক্রেজ ছিল এখনও ক্রেজ আছে। শক্তিমানের ভোকাল কি কম আছে নাকি? একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ এটাকে শেয়ার করো, এরকম চান্স সবসময় পাওয়া যায় না। এখন চাই শুধু তোমাদের ভালোবাসা। এখন যখন চান্স পেয়েছি এটাকে যেতে দেওয়া যাবে না। যত বেশি তোমরা ভালোবাসা দেখাবে তত ইন্ডিয়াতেও পাওয়ার ফ্যান্টাসি মুভি তৈরি হবে। এছাড়া কি আর জীবনে কিছু আছে? এটাই তো জীবন, যতদিন বেঁচে আছো মজাটা একটু লুটে নাও। চলো গুরু, শেষ করছি এখানেই, দেখা হবে পরের ভিডিওতে।